বইতে তোমরা দেখো তোমাদের বইয়ের উদাহরণের 3.2 পেজ নাম্বার খুব সম্ভবত 35 উদাহরণের 3-2 তো আমি ম্যাক্সিমাম সময় তোমাদের উদাহরণ থেকে অঙ্ক দেখাবো কারণ অনুশীলনীগুলো সলভ করা তোমাদের দায়িত্ব কে কতগুলো অঙ্ক অ্যানসার করতে পারে এটার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট কে অঙ্কগুলো নিজে নিজে করতে পারে মনে করো আমি তোমাকে একটা 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 করে ধরে ধরে অঙ্ক শিখিয়ে দিলাম অনুশীলনীর 10টা এবং তুমি সুন্দর ওই 10টা করতে পারো পরীক্ষার হলে যদি আসে তুমি খুব সুন্দর অ্যানসার করে 100-তে 100 পাও আর অন্যদিকে একটা ছেলে তাকে কেউ শিখিয়ে দেয় নাই সে 10টা 10টা অঙ্ক পারে না সে মনে করো মাত্র 5টা পারে বা 6টা পারে বাট নিজে চেষ্টা করে পারে পরীক্ষার হলে ও হয়তো ফুল মার্কস পাবে না বাট আমার বিবেচনায় এবং পুরো বিশ্ব এখন যেভাবে বিবেচনা করে সেই বিবেচনায় সেকেন্ড ছেলেটাই উত্তম কারণ সে অঙ্ক নিজে করতে পারে কে কত বেশি অঙ্ক করতে পারলা তাতে কিছু আসে যায় না কারণ যে প্রথম ছেলে সে অন্যেরটা দেখে দেখে শিখেছে এটা এক ধরনের চুরি নকল বা কপিবিদ্যা যে একজন সাথে আমি কপি করেছি কপি করে আবার পেস্ট করে দিলাম মানে এক ধরনের কি বলে এক ধরনের চুরিবিদ্যাই বলা চলে এটাকে কিন্তু আমরা বলবো যে পড়ালেখা আসলে সেটাই যেখানে তুমি নিজে নিজে করতে পারো তোমার যদি এই যোগ্যতা তৈরি না হয় তাহলে আসলে পড়ালেখার কোনো অর্থ থাকবে না তোমার ঠিক আছে কাজেই তোমাদের অনুশীলনীগুলো অঙ্কগুলো তোমরা কখনোই অন্যের উপর নির্ভরশীল হবে না সবসময় নিজে চেষ্টা করবে নিজে চেষ্টা করে এক অঙ্ক করতে যদি একদিনও চলে যায় আমি বলবো তোমার সময় নষ্ট হলো না বরং তোমার ওই সময়টায় ব্যবহার হলো ঠিক মতো কারণ ওই এক দিনে যত রকম চিন্তা তুমি করবা তার মধ্যে ম্যাক্সিমাম হয়তো ভুল চিন্তা করবা করো ভুল চিন্তা করাটাও ইম্পর্টেন্ট কারণ ভুল চিন্তা করতে করতেই মানুষের ব্রেন খুলে এবং সে একসময় শুদ্ধ চিন্তা করা শিখে কাজেই এটা কিন্তু খেয়াল রাখবা অঙ্ক নিজে নিজে করা চাই তো আমি এখান থেকে বলি অঙ্কটা হচ্ছে যে একটি গাড়ির বেগ 27 মিটার পার সেকেন্ড থেকে আচ্ছা না এই অঙ্কটা পরে বলি তার আগেটা বলি 3.1টা আগে বলি 3.1-এর অঙ্কটা হচ্ছে একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে সুষমভাবে কথাটা আমি একটু পরে একটু ব্যাখ্যা করব সুষমভাবে মানে হচ্ছে যে একইভাবে সবসময় একই হারে বেড়েছে এটা বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে 25 মিটার পার সেকেন্ড হয় গাড়িটির ত্বরণ কত তাহলে আমাদের এখানে প্রশ্নে বলেছে যে গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড ছিল সেখান থেকে হয়েছে 25 মিটার পার সেকেন্ড কত সময় পর বলছে 5 সেকেন্ড সময়ের পর মানে 5 সেকেন্ড হচ্ছে সময় যে সময়ের মধ্যে বেগটা এটা থেকে এটা হয়েছে তাহলে এটা আমাদের প্রথম বেগ সো এটাকে আমি নাম দিলাম ইউ আদি বেগ আর এটা আমাদের শেষ বেগ এটাকে আমরা নাম দিলাম ভি আর ওই যে বর্ণনা কীভাবে লিখবা না লিখবা এটা বই থেকে দেখে নিও আর আমাদের দেশে যেটা খুব বড় ধরনের সমস্যা যে টিচাররা ম্যাক্সিমাম টাইম এইটার উপর জোর দেয় কীভাবে লিখবা ধরি লিখবা না মনে করি দাড়ি না কমা এইসব ফালতু জিনিসের উপর সবসময় জোর দেয় তো তোমরা এটা মনের মধ্যে বিশ্বাস রাখো ওইসব ব্যাপার ফালতু যে আমি এখানে ধরি লিখছি না মনে করি দাড়ি দিছি না কমা দিচ্ছি কিছু আসে যায় না তুমি যা ইচ্ছা দাও তুমি অঙ্ক করা শিখো এটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো এখন তাহলে আমাদেরকে জাস্ট জানতে চেয়েছে যে ত্বরণ কত প্রথমেই আমরা চিন্তা করি যে এই ক্ষেত্রে ত্বরণ আছে কি না আসলেই অ্যান্সার কিন্তু খুব সোজা ডেফিনেটলি এই ক্ষেত্রে ত্বরণ আছে কীভাবে বুঝলাম কারণ বেগ পরিবর্তন হয়ে গেছে বেগ পরিবর্তন হয়েছে দ্যাট ইজ অবভিয়াসলি অবশ্যই ত্বরণ আছে ত্বরণটা কত ফর্মুলা তো আমরা মাত্রই শিখেছি ভি মাইনাস ইউ বাই টি তাহলে এটা তো কোনো অঙ্কই না এটা করাটাও লজ্জাজনক কারণ এখন তো মান দেওয়াই আছে জাস্ট বসিয়ে বসিয়ে দাও 25 মাইনাস 10/5 আমি একক লিখলাম না জাস্ট মানটা লিখলাম তাহলে এখানে উপরে 15 নিচে 5 ভাগ করলে হচ্ছে 3 এবং একক কী হবে সেটা তো একটু আগে দেখেছি আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে ও তোমার মধ্যে একটা ভুল ধারণা ঢুকতে পারে সেটা হচ্ছে একটু আগে আমি যে উদাহরণ দিয়েছিলাম সেখানেও আসছিল 3 এই অঙ্কের মধ্যেও আসছে 3 তার মানে পৃথিবীর সপ্তরণী কি 3 কিনা অবশ্যই কিন্তু না কাকতালীয়ভাবে দুটো মিলে গেছে তরণ তো অন্যরকম হতেই পারে যেমন আমি যদি মনে করি যে না 10 থেকে 25 হয় না 10 থেকে 35 হয়েছে 5 সেকেন্ডে তুমি আগে ফিজিক্যালি ধারণা করো যে এই ক্ষেত্রে অঙ্ক না করেই ধারণা করো যে এই ক্ষেত্রে ত্বরণ কি আরও বেশি হয়েছে না কম হয়েছে কি অ্যান্সার করা যায় তো হ্যাঁ বেশি হয়েছে কীভাবে বুঝলাম কারণ আগে যতটুকু পরিবর্তন হয়েছিল এবার কিন্তু তার চেয়ে আরও বেশি পরিবর্তন হয়েছে কাজে অঙ্ক করে দেখি বেশি আসে কি না এইবার অঙ্কে দেখো ভিয়ের মান হচ্ছে 35 এটা হচ্ছে 10/5 তাহলে উপরে আসলো 25/5 মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আগে আসছিল 3 ত্বরণ এখন আসছে 5 ত্বরণ 3 ত্বরণ মানে বেগ প্রতি সেকেন্ডে 3 করে বেড়েছে 5 ত্বরণ মানে বেগ প্রতি সেকেন্ডে 5 করে বেড়েছে এই ক্ষেত্রে ঠিক আছে তো এখন আমরা আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে যে মন্দন বা ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে ডিসিলারেশন তো এখন মন্দন ব্যাপারটা আসলে আলাদা করে বলার কিছুই নাই
এইটাও আসলে তরণী, মানে আসলে আমি এভাবে বলি, বেটার এভাবে বলি। দেখো আমি একটু আগে বলেছি ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার, মানে প্রতি সেকেন্ডে বেগ কি কতটুকু করে হ্যাঁ এইখানে প্রশ্ন, কতটুকু করে বাড়ে না কতটুকু করে কমে। তো যদি তুমি সাধারণভাবে ত্বরণের সংজ্ঞা বলো তাহলে সংজ্ঞাটা হচ্ছে যতটুকু করে পরিবর্তন হয়। পরিবর্তন মানে কিন্তু বাড়ে এটাও ঠিক আছে, পরিবর্তন মানে কমে এটাও ঠিক আছে। তো যদি বাড়ে, বেগ যদি বাড়ে তখন ওই ধরনের ত্বরণকে আমরা বলি ধনাত্মক ত্বরণ। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধু ত্বরণ যদি বলে তাহলেই আমরা ধনাত্মক ত্বরণ বুঝে থাকি নর্মালি। আর যদি বেগ না বেড়ে, বেগ কমে যায়, যে সময়ের সাথে সাথে বেগ কমে গেল, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক ত্বরণ। আর এই ঋণাত্মক ত্বরণেরই আরেকটা স্পেশাল নাম হচ্ছে মন্দন। যেমন অর্থনৈতিক মন্দা, এই একই রকম ব্যাপার আর কি। মন্দা মানে কি, যে অর্থনীতির অবস্থা খারাপ, আস্তে আস্তে কমে যাচ্ছে, অর্থনীতির হাল খারাপ হয়ে যাচ্ছে, টাকা পয়সা কমে যাচ্ছে, সেটা মন্দা। সেরকম মন্দন, যে বেগ কমে যাওয়া। তাহলে এখন খেয়াল করো আবারও, ত্বরণ হচ্ছে বেসিক জিনিসটা, যে বেগের পরিবর্তন হলেই ত্বরণ থাকবে। যদি বাড়ে বেগ, পরিবর্তন তো দুই রকম হতে পারে, বাড়লে হচ্ছে ধনাত্মক ত্বরণ, বা এইটাকেই ম্যাক্সিমাম টাইম আমরা শুধু ত্বরণ বলে থাকি। শুধু ত্বরণ বললে ম্যাক্সিমাম টাইম আমরা ধনাত্মক ত্বরণ বুঝে থাকি, আর ঋণাত্মক ত্বরণ হচ্ছে মন্দন। এখন দেখি আমরা যে মন্দনের জন্য ফর্মুলা কী, বা অঙ্ক আমরা কীভাবে বুঝবো এটা মন্দন নাকি ত্বরণ নাকি এরকম। তো আমি তোমাদের একটা নিয়ম বলে দিই, সেটা হচ্ছে কোনো একটা ঘটনা যখন তুমি দেখবা, তুমি যদি দেখো বেগ পরিবর্তন হয়ে গেছে তার মানে ত্বরণ হয়েছে, আর ত্বরণ হয়েছে মানেই হচ্ছে যে বেগ বাড়তেও পারে বেগ কমতেও পারে। তো তুমি অঙ্কের মাধ্যমে নির্ধারণ করবা যে এখানে আসলে ত্বরণ হয়েছে না মন্দন হয়েছে। আর তোমরা যেহেতু অনেক বুদ্ধিমান, তোমরা কিন্তু প্রশ্ন দেখেই অবশ্য বুঝতে পারবা। তাহলে আমরা চলো 3.2 দেখি আর এটা সমাধান করে ফেলি যে আসলে কী ঘটনা। 3.2-তে যেটা আছে অঙ্ক, সেটা হচ্ছে একটি গাড়ির বেগ 27 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে, মানে একইভাবে, মানে একই হারে আস্তে আস্তে কমে কমে বেগটা হয়ে গেছে 11 মিটার পার সেকেন্ড। বেগ এটা ছিল, তার থেকে এটা হয়েছে। তো দেখেই বুঝতে পারছো এটা ত্বরণ হয়েছে না মন্দন হয়েছে, কি বলা যাচ্ছে? তো বেগ কমে গেছে, দ্যাট ইজ মন্দন হয়েছে। তাহলে মন্দন হয়েছে, বেগ কমে এত থেকে এত হয়েছে। বাট প্রশ্ন হচ্ছে কত সময়ের মধ্যে এটা হয়েছে, প্রশ্নে সেটা বলা আছে। প্রশ্নে বলা আছে 8 সেকেন্ড সময়ের মধ্যে। সো টি হচ্ছে 8। তাহলে এখানে আদি বেগ কোনটা? হ্যাঁ, আদিতে ছিল এইটা প্রথম বেগ, আর শেষ বেগ হচ্ছে এইটা, এটা হচ্ছে ভি শেষ বেগ। তাহলে চলো আমরা ত্বরণ বের করি। তুমি বলতে পারো যে ভাইয়া ত্বরণ কেন, আমরা দেখুন মন্দন বের করব। আমি বললাম যে না, ধরো ত্বরণই বের করব, দেখা যাক কী হয়। ত্বরণের ফর্মুলা মাত্র শিখেছি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি শেষ বেগ হচ্ছে এখানে 11 মাইনাস 27, টাইম হচ্ছে 8। তাহলে 11 থেকে 27 বাদ দিলে কত থাকে, -16, তাই না? ঠিক আছে না? হ্যাঁ, তোমরা হিসাব করো, -16/8 মানে হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা এখানে বেটার হচ্ছে একক টেকক বসিয়ে যেও, আর আমি এটাও মাইন্ড করি না, একক লাস্টে লিখে দাও, তাতেও আমার কিছু আসে যায় না। আমি মানে আমি সবসময় চিন্তা করি যে কনসেপচুয়ালি তুমি ঠিক আছো কিনা, যে তুমি কনসেপ্ট ঠিক বুঝেছো কিনা। তাহলে এখন দেখো, খেয়াল করে দেখো, আমি তোমাকে ত্বরণ বের করতে বলেছি এবং এটা ছিল ত্বরণের ফর্মুলা তথা ধনাত্মক ত্বরণের ফর্মুলা। বাট সেই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে গিয়ে এইখানে একটা মাইনাস চলে আসছে, এই মাইনাসই নির্দেশ করে যে বেগ আসলে বাড়ে নাই, বরং বেগ আসলে কমে গেছে। তুমি এটার অ্যান্সারটা দুইভাবে লিখতে পারো, তুমি এটার অ্যান্সারটা এইভাবে লিখতে পারো যে সুতরাং নির্ণেয় ত্বরণ, যদি বলো ত্বরণ, তাহলে হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ ঋণাত্মক, এই কথার মানে হচ্ছে আসলে ত্বরণ ঋণাত্মক ত্বরণ বা মন্দন। অথবা লিখতে পারো এটা, অথবা এভাবে লিখতে পারো যে অথবা মন্দন, যদি লিখে ফেলো মন্দন তখন আর কিন্তু মাইনাস দিবে না, না দিয়ে শুধু লিখবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন মন্দন লিখলে আর এই মাইনাসটা কেন দিব না? কারণ মন্দন কথাটার মধ্যেই মাইনাসটা ঢুকে গেছে। কারণ মন্দন বলা মানে আমি বলে দিচ্ছি যে বেগ এই হারে কমেছে। তাহলে মন্দন কথাটা দিয়েই বুঝতেছি আমি কমে গেছে, কতটুকু হারে সেটার জন্য শুধু মানটা লিখবে, মনে থাকবে? তাহলে অ্যান্সার যদি এরকম মাইনাস আসে, হয় এভাবে লিখবে ত্বরণ এত, অথবা লিখবে মন্দন হচ্ছে এত। আচ্ছা, কেউ একজন এখন চিন্তা করে আমাকে বলো যে কোনো ক্ষেত্রে যদি আমরা ত্বরণের ফর্মুলা ব্যবহার না করে সরাসরি মন্দনের জন্য একটা ফর্মুলা বানাতে চাই, সেই ফর্মুলাটা কেমন হবে?